চীনের মহাপ্রাচীর বা গেট ওয়াল অফ চায়না। মানুষের সৃষ্ট এই বিস্ময়কর সৃষ্টির কথা শুনেননি এমন মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া দেয়। চায়নায় যাকে ডাকা হয় ছাংছং বা দীর্ঘ প্রাচীর নামে। দীর্ঘ এই প্রাচীরের শাড়ির প্রায় পুরোটাই মাটি ও পাথর দিয়ে নির্মিত। পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি হল চীনের এই মহাপ্রাচীর। আক্রমণকারীদের দূরে রাখা এবং সামরিক অনুপ্রবেশ ঠেকানো ছিল এই বিশাল প্রাচীর নির্মাণের উদ্দেশ্য। এই দেয়াল নির্মাণ করার প্রকল্পটি পৃথিবীর অন্যতম ব্যয়বহুল এক প্রকল্প হিসেবে ধরা হয়। পৃথিবীর সবচেয়ে বড় সামরিক অবকাঠামোও এটি। এটি মানুষের হাতে তৈরি সবচেয়ে বড় স্থাপত্য। উচ্চতায় প্রায় 5 থেকে 8 মিটার উঁচু এই প্রাচীরটি, আর লম্বায় প্রায় 6,532 কিলোমিটার। আজ আমরা পৃথিবীর এই সবচেয়ে দীর্ঘতম প্রাচীরটির ইতিহাস, বর্তমান অবস্থা, অবকাঠামো ইত্যাদি সম্বন্ধে কিছুটা জানার চেষ্টা করব। চীনের ঐতিহাসিক উত্তরাঞ্চলের বর্ডারে চায়না রাজ্য এবং রাজত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে এই প্রাচীরটি নির্মাণ করা হয়েছিল। এই বর্ডারের পূর্ব থেকে পশ্চিম দিকের রেখা বরাবর নির্মিত। ইউরেশিয়ান প্রান্ত থেকে যাযাবর গোষ্ঠীগুলো যথেষ্ট আক্রমণ ঠেকাতেই তখন এ পন্থা অবলম্বন করা হয়েছিল। চীনের প্রাচীর আসলে বেশ কিছু দুর্গের সমষ্টি। চীনের ইতিহাস ঘাটলে দেখা যায় একে প্রায়শই ঐতিহাসিকরা 10,000 মাইল দীর্ঘ দেয়াল বলে অভিহিত করে থাকতেন। ঐতিহাসিক সীমা কিয়ানের বর্ণনাতেও এমনটাই দেখা যায়। যদিও এ 10,000 সংখ্যাটি এর প্রকৃত দৈর্ঘ্য না বুঝিয়ে অনেক দীর্ঘ এই বিষয়টির দিকেই ইঙ্গিত করেই ব্যবহার করা হতো। খ্রিস্টের জন্মের 500 থেকে 800 বছর আগে থেকেই চাইনিজরা দেয়াল নির্মাণের কলাকৌশল ভালোভাবেই রপ্ত করে নিয়েছিল। এই সময়ের মাঝে চীনের কিন, ঝাও, কিউ, ইয়ান এবং ঝাংশন রাজ্য তাদের নিজেদের বর্ডার রক্ষার্থে বিশাল বিস্তৃত দুর্গ নির্মাণ করে ফেলে। ছোট ছোট আক্রমণ ঠেকানোর মতো ব্যবস্থা এইসব দুর্গে ছিল। কিং রাজ্যের রাজা ঝৌং 221 খ্রিস্টপূর্বে তার শেষ শত্রুদেরও পরাজিত করে পুরো চায়নায় প্রথম কিন বংশের রাজত্ব স্থাপন করেন। তিনি কেন্দ্রীয় শাসন জোরদার করতে বিভিন্ন রাজ্যের আগের নির্মিত দেয়ালগুলো, যেগুলো সেই রাজ্যকে অন্যদের চেয়ে আলাদা করে রেখেছিল, সে দেয়ালগুলো ভাঙার নির্দেশ দিলেন। তবে উত্তর দিক থেকে জিয়াংনু গোষ্ঠীর মানুষদের আক্রমণ থামানো যাচ্ছিল না, তাই তিনি এ আক্রমণের হাত থেকে রাজ্যকে রক্ষার জন্য অবশিষ্ট দুর্গগুলোকে সংযুক্ত করে নতুন দেয়াল নির্মাণের নির্দেশ দেন। এ দেয়াল নির্মাণের কাঁচামাল জোগাড় করা তখন বেশ কষ্টসাধ্য এক কাজ ছিল, তাই স্থানীয় যেসব কাঁচামাল পাওয়া যেত তাই দিয়ে কাজ চালানো হতো। পরবর্তীতে হান সুইসহ আরও অনেক রাজবংশ এই দেয়ালের সংস্কার, পুনর্নির্মাণ এবং বিস্তার ঘটায়। এসবই করা হয়েছিল উত্তর দিক থেকে আসা যাযাবর বা শত্রুদের আক্রমণ ঠেকাতে। 1400 শতাব্দীতে এসে মিং সাম্রাজ্যের অধীনে চীনের মহাপ্রাচীর যেন নবজীবন লাভ করল। মূলত টুমুর যুদ্ধে পরাজিত হয়ে তারা এ বিষয়ে সচেতন হয়ে ওঠে। তারা এক প্রকার বাধ্য হয়ে উত্তরের বর্ডারে আবার দেয়াল স্থাপনের কাজ শুরু করল। এবারে দেয়ালগুলো বেশ শক্ত ছিল। এর কারণ ছিল যে তারা আগের মতো স্থানীয় মাটি দিয়ে তৈরি না করে এবার দেয়ালগুলো তৈরি করল পাথর এবং ইট দিয়ে। দেয়ালের ওপর প্রায় 25,000টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হলো। কিন্তু এতেও মঙ্গোলদের আক্রমণ থামানো গেল না, তারা নিয়মিত আক্রমণ চালাতে থাকল। এর ফলে নিয়মিত দেয়ালগুলোর বেশ ক্ষতি সাধন হতে লাগলো, আর মিংদের এর সংস্কারের পেছনে আবার প্রচুর অর্থ ও শ্রম খরচ করতে হতে লাগলো। 1860 সালে শেষ হওয়া দ্বিতীয় ওপিয়াম যুদ্ধের পর চায়নায় বর্ডার বিদেশিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর ফলে ব্যবসায়ী এবং দর্শনার্থীরা এই মহাপ্রাচীর সম্বন্ধে ভালোভাবে প্রথম জানতে পারে। এর আগে পর্যন্ত সারা বিশ্বে এর তেমন কোনো পরিচিতি ছিল না। ধীরে ধীরে চীনের এই মহাপ্রাচীর দর্শনার্থীদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে যায়। বিশেষ করে 19 শতাব্দীতে এসে এই প্রাচীর খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং একে ঘিরে নানা রকম মিথ বা জনশ্রুতি তৈরি হতে থাকে। চীনের এই প্রাচীরকে চাঁদ, এমনকি মঙ্গল গ্রহ থেকেও দেখা যায় এমন একটি মিথ্যা জনশ্রুতি এখনও বেশ পরিচালিত রয়েছে। 2009 সালে এই প্রাচীরের লুকিয়ে থাকা 18 কিলোমিটার অংশ নতুন করে আবিষ্কার করা হয়। এই অংশটি পাহাড় এবং খানাখন্দের আড়ালে চাপা পড়ে গিয়েছিল। এই অংশ খুঁজে বের করতে ইনফ্রারেড রেঞ্জ ফাইন্ডার এবং জিপিএস সিস্টেম ব্যবহার করা হয়েছিল। গত বছরের মার্চ এবং এপ্রিলে আরও 10 কিলোমিটার এরও বেশি দীর্ঘ দেয়ালের অস্তিত্ব পাওয়া গিয়েছে বলে জানা যায়। এগুলোকেও চীনের মহাপ্রাচীরের অংশ হিসেবেই ধরা হচ্ছে। প্রথম দিকে দেয়ালটি মাটি, কাঠ এবং পাথরের ব্যবহারেই তৈরি করা হতো।
মিং সাম্রাজ্য সময়ে চুন, ইট আর পাথরের ব্যবহার অস্বাভাবিক হারে বেড়ে যায়। এই প্রাচীর থেকে সীমান্তরক্ষীরা সীমান্ত পাহারা দিত। সীমান্তরক্ষীরা ভিন্ন ভিন্ন দলে ভাগ হয়ে এই সীমান্ত পাহারা দিত, ফলে এক দলের সাথে অন্য দলের যোগাযোগ রক্ষার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এছাড়াও ভয়ঙ্কর আক্রমণের ক্ষেত্রে আরও শক্তিশালী বাহিনীকে ডাকা বা সতর্ক করারও সুব্যবস্থা ছিল এতে। পাহাড়ের চূড়ায় বা অনেক উঁচুতে সিগন্যাল টাওয়ারগুলো অবস্থিত ছিল, ফলে এইসব টাওয়ার থেকে কোনো সতর্কতা বা বিপদ সংকেত দেওয়া হলে তা খুব সহজেই বোঝা যেত।